টপ ফ্লোরের ফ্যাসিলিটিতে ভেতরে একটা ওযুখানা, এখানে পুরো ছাদটা পার্কিং টাইলস দিয়ে কভার করা আছে, এবং টপ ফ্লোরের সাথে যে কমিউনিটি হল আছে এটা হচ্ছে কমিউনিটি হল। এবং টপ ফ্লোর থেকে যদি আউটসাইডের ভিউটা দেখে, এটা হচ্ছে আউটসাইডের ভিউ পাবেন এমন। এক্সাক্ট রুম থেকে ওই ভিউটা পাবেন আপনারা। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপাতত 60 ফিট রোড আছে, ভবিষ্যতে 300 ফিট হবে, যেটা গাবতলি থেকে সরাসরি বাবুবাজার এক্সপ্রেসওয়েতে গিয়ে শেষ হবে। এরপর আপনাদেরকে সরাসরি আমরা ফ্ল্যাটটাতে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, এক্সপো বক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে আরও একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি, যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নবীনগর হাউজিং রোড নাম্বার 3-এ, G+9 বিল্ডিংয়ের লেফটের 2-তে অবস্থান করছে। আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনের যে কমন স্পেস সেখানে অবস্থান করছি। এটা হচ্ছে ফ্ল্যাটের মূল এন্ট্রেন্স, এবং সাথে দেখতে পাচ্ছেন একটি 6 প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফ্ট এবং প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট। আমরা যে ইউনিটটা আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে এন্ট্রেন্স, এটা সম্পূর্ণ লাক্সারিয়াস একটা ডিজাইনের এন্ট্রেন্স ডোর এখানে দেখতে পাচ্ছেন। 1325 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে প্রবেশের সাথে সাথেই আপনারা যে স্পেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, এর সাথে একটি বারান্দা আছে, এবং ফ্যামিলি লিভিংয়ের সাথেই ড্রয়িং ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিংটা পাশাপাশি করা আছে। আপনারা চাইলে এখানে সেপারেট একটি পার্টিশন দিয়ে নিতে পারেন, তাছাড়া খোলামেলাও থাকবে, যথেষ্ট স্পেস এখানে আছে ড্রয়িং এবং ডাইনিংয়ের বসান। এবং এই ফ্ল্যাটটিতে 3টি বেডরুম আছে, ড্রয়িং ডাইনিং কিচেন। 1325 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিংয়ের বসতি দেখালাম। আমরা সরাসরি 3rd বেডরুম থেকে শুরু করছি। সামনে যে 2টা ডোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2nd বেড এবং মাস্টার বেডের ডোর। তার বাম পাশে থাকছে কিচেন এরিয়া, এটা হচ্ছে কিচেনের বসন, এবং এটা হচ্ছে কমন টয়লেট, আর এটা হচ্ছে 3rd বেড। তো আপনাদেরকে 3rd বেড থেকে শুরু করছি। এটা হচ্ছে 3rd বেডের এন্ট্রেন্স। 3rd বেডের সাথে থাকছে অ্যাটাচ টয়লেট, এবং অ্যাটাচ টয়লেটের ভিতরে পোর্শনটা যদি আপনাদেরকে দেখাই, ভিতরে পোর্শন ঠিক এরকম একটা ভিউ পাবেন, যেখানে হাই কমোড এবং বেসিন দেওয়া আছে। এবং 3rd বেডরুমে একটি ব্যালকনি আছে, এবং একটি জানালা আছে, এবং যেন কোনো স্পেস নষ্ট না হয় সেক্ষেত্রে এখানে একটি ওয়াল ক্যাবিনেটের পোর্শন করা আছে, যেটা রুমের জন্য খুব সুন্দর একটা শেপ দিবে, যেহেতু ক্যাবিনেটটা একটু ওয়ালে পাঞ্চ করা আছে, কোনো জায়গায় এখানে ওয়েস্টেজ হবে না। আর কমন টয়লেট যেটা, সেটা হচ্ছে ডাইনিংয়ের সাথেই কমন টয়লেট। কমন টয়লেটের ভিতরে লো কমোড দেওয়া হয়েছে এবং একটি বেসিন, এবং ডাইনিংয়ের সাথেও একটি বেসিনের পোর্শন করা আছে। থার্ড বেডটি দেখানো শেষ, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেন এরিয়াতে। এটা হচ্ছে কিচেনের পোর্শন, কিচেনের টপে মার্বেল ইউজ করা হয়েছে,
নিচে ক্যাবিনেটের পোর্শন রাখা আছে, আপনারা চাইলে উপরে ক্যাবিনেট করতে পারবেন। এবং কিচেনে একটি যথেষ্ট বড়সড় একটি জানালার ব্যবস্থা করা আছে। 1325 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। ইতিমধ্যে আপনাদেরকে থার্ড বেডরুম, কমন টয়লেট এবং কিচেনের এরিয়া দেখানো শেষ। আমরা এখন আপনাদেরকে মাস্টার বেড, সেকেন্ড বেডটি দেখাচ্ছি, চাইল্ড বেড। এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে একটি ব্যালকনি আছে এবং ওয়ালে পাঞ্চ করা আছে, যেখানে আপনারা ক্যাবিনেট করাতে, ক্যাবিনেট করলে ওয়ালের শেপ কোনোভাবে নষ্ট হবে না, যার জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি সেখানে আছে। এবং চাইল্ড বেড থেকে যদি আপনি রোড সাইডের ভিউটা দেখতে চান, সেটা রোড সাইডের ভিউটা এমন পাবেন। গাবতলি থেকে বাবু বাজার রোডে যে 300 ফিটের রোড হবে, যেটা এখন বর্তমানে 60 ফিট আছে, সেই রোড থেকে 3টা বা 4টা প্লট ভিতরে ওয়াকিং ডিস্টেন্স 30 সেকেন্ড বা 40 সেকেন্ড হতে পারে। এখন আপনাদেরকে যে রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে একটি ফুল লাইটের ব্যালকনি এবং একটি জানালা এবং অ্যাটাচ টয়লেট এখানে আছে। এবং পূর্বের ন্যায় এখানেও ওয়ালে পাস করা আছে, যেখানে আপনারা ক্যাবিনেট করতে পারবেন এবং রুমের শেপ কোনোভাবে নষ্ট হবে না। মাস্টার বেডের একটা ব্যালকনি এবং ব্যালকনি থেকে চাইল্ড বেড এবং মাস্টার বেড ব্যালকনি দুটো থেকে একই ভিউ পাবেন। সামনে যে আপনারা রোডটা দেখতে পাচ্ছেন, যেটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই রোড। প্লট থেকে ওয়াকিং ডিস্টেন্স 30 সেকেন্ড বা 40 সেকেন্ড হতে পারে। এটা হচ্ছে মাস্টার বেডের জানালা এবং মাস্টার বেডে যে অ্যাটাচ টয়লেট আছে, এটি হচ্ছে মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট, যেখানে একটি বেসিন ইউজ করা হচ্ছে এবং একটি হাই কমোড এবং প্রত্যেকটা রুমের সাথে, বাথরুমের সাথে গিজারের সিস্টেম করা আছে। তো এটা ছিল মোটামুটি নবীনগর হাউজিংয়ের ব্র্যান্ড নিউ 1325 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, G+9 বিল্ডিংয়ের লেভেল 2-তে যে ফ্ল্যাটের অবস্থান, ছোট ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো একটি ফ্ল্যাট। আর ডাইনিংয়ের সাথে যে ওয়ালটা আছে, সেই ওয়ালে খুব রুচিসম্মত একটি টাইলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ করা হয়েছে। কিচেনের ডোরটাও গ্লাসের দেওয়া হয়েছে, কাঠের ফ্রেমের ভিতরে গ্লাস পার্টিশন। তো আপনারা যারা এই ফ্ল্যাটটা ভিজিট করতে চান, আমাদের স্ক্রিনে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত ফ্ল্যাটের এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।